সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আমার কথা শোনা যাচ্ছে? আশা করি কোনো প্রবলেম হলে আমাকে বলো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আমার এই লাইভ ক্লাসে যারা সংযুক্ত হয়েছে সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়গুলো আলোচনা করব সেই বিষয়গুলো একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করো। আজকে আমাদের আলোচনার বিষয় হলো সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্যগুলো। সুরযুক্ত শব্দ এবং এর বৈশিষ্ট্য, আমরা যে অধ্যায় আলোচনা করতেছি অধ্যায় তোমরা জানো অবশ্যই, অধ্যায় 7। আচ্ছা, তোমরা কি বলতে পারবে সুরযুক্ত শব্দ কি? বলো তো দেখি, সুরযুক্ত শব্দ কি বা কোন শব্দ দেখি আমরা বুঝবো এটা সুরযুক্ত শব্দ? কেউ পারবে না? বলো। স্যার, যে শব্দ আমাদের কানে শ্রুতি মধুর লাগে সেটাই সুযুক্ত রাইট শব্দ। রাইট রাইট, যে শব্দ আমাদের কানে ভালো লাগে, সহজ কথা যেটা শ্রুতি মধুর লাগে, তাহলে সেই শব্দগুলোকে আমরা বলবো সুরযুক্ত শব্দ। তাহলে লেখো সবাই, যে সকল শব্দ আমাদের কানে শ্রুতি মধুর লাগে। তাকে সুর যুক্ত শব্দ বলে। আচ্ছা, এই সুরযুক্ত শব্দের মধ্যে যেমন বলো কি কি আমাদের কাছে ভালো লাগে বলো তো দেখি। গিটার, তাই তো? বেহালা, গিটার, বাঁশি, হারমোনিয়াম, বেহালা ইত্যাদি শব্দ। ইত্যাদি শব্দ, এবং এদের মধ্যে কিছু বৈশিষ্ট্য আছে লক্ষ্য করা যায়। তিন ধরনের বৈশিষ্ট্য পাওয়া যাবে। একটা হলো প্রাবল্য বা তীব্রতা বৈশিষ্ট্যের মধ্যে, এক নাম্বার হলো প্রাবল্য বা তীব্রতা, 2 নাম্বার হলো তীক্ষ্ণতা, 3 নাম্বার হলো গুণ বা জাতি। এবার আমরা একে একে তিনটা বৈশিষ্ট্য আমরা আলোচনা করার চেষ্টা করবো। প্রথমে প্রাবল্য। আচ্ছা, প্রাবল্য সংজ্ঞা যদি কেউ জানা থাকে তাহলে বলতে পারো। শব্দ কতটা জোরে হচ্ছে তাই বোঝায় প্রাবল্য। অর্থাৎ সংজ্ঞাটাকে আমরা এইভাবে লিখতে পারি যে শব্দ বিস্তারের অভিমুখে শব্দ বিস্তারের অভিমুখে, মানে শব্দ যেদিকে যাচ্ছে লম্বভাবে রাখা
একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে, একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ শব্দ প্রবাহিত হয়, শব্দ শক্তি প্রবাহিত হয় তাকে প্রাবল্য বলে। এই প্রাবল্য একক হলো এসআই পদ্ধতিতে ওয়াট পার মিটার স্কোয়ার। এটা কিন্তু অবজেক্টিভ আসে, খুবই ইম্পর্টেন্ট। শব্দ প্রাবল্যের সব কি প্রাবল্য বা তীক্ষ্ণ তীব্রতার একক কি? আমি আবারও বলছি, শব্দ বিস্তারের অভিমুখে লম্বভাবে রাখা একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ শব্দ প্রবাহিত হয় বা শব্দ শক্তি প্রবাহিত হয় তাকে বলা হয় প্রাবল্য। তাহলে প্রাবল্যের একক কি হলো? ওয়াট পার মিটার স্কোয়ার। সূত্র হলো ই সমান কিউ বাই এ। এই কিউ হলো কি? কিউ এর একক হলো ওয়াট, শক্তির একক ওয়াট, এখানে শক্তি, আর ক্ষেত্রফল হলো মিটার স্কোয়ার। এইভাবে ওয়াট পার মিটার স্কোয়ার হয়। সবাই লিখে রাখো। তাহলে আমি আবারও বলছি, প্রাবল্য সংখ্যাটাই বেশি আসে, শব্দ বিস্তারের অভিমুখে লম্বভাবে রাখা একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ শব্দ শক্তি প্রবাহিত হয় তাকে কি বলে? প্রাবল্য। আচ্ছা, এরপরে আমরা পড়বো তীক্ষ্ণতা। তীক্ষ্ণতার সংজ্ঞা কেউ বলতে পারবে? ইমাম না স্যার, পারবো না। মাহাতির? না স্যার। আচ্ছা, আমি লিখে দিচ্ছি। তীক্ষ্ণতা হলো সুরযুক্ত শব্দের যে বৈশিষ্ট্য দিয়ে, যে বৈশিষ্ট্য দিয়ে একই প্রাবল্যে, একই প্রাবল্যের খাদের সুর ও চড়া সুর। খাদের সুর মানে কি? আস্তে। চড়া হলো জুড়ে। চড়া সুরের কোন সময় শব্দ আস্তে শোনা যায়, আবার কোন সময় শব্দ জুড়ে শোনা যায়। এদের মধ্যে যে পার্থক্য, সুরের মধ্যে পার্থক্য বোঝা যায়। তাকে তীক্ষ্ণতা বলে। এরপরে গুণ বা জাতি। তাহলে এখন আমরা পড়ব গুণ বা জাতি। এটা হলো সুরযুক্ত শব্দের যে বৈশিষ্ট্যের জন্য বিভিন্ন উৎস মিউট করে রাখো। এটার সংজ্ঞা বলবো? হ্যাঁ বলো। জাতি কাকে বলে?
স্যার, ভিন্ন ভিন্ন বাদ্যযন্ত্র থেকে আসা শব্দের যে পার্থক্যের জন্য আমরা শব্দকে আলাদা করতে পারি তাকে গুণ বা জাতি বলে। আলাদা করার পদ্ধতি হলো গুণ বা জাতি। থ্যাংক ইউ, তোমাকে আরো কেউ বলতে পারবে? এগুলো বইও আছে, তোমরা এগুলো শিখে নিবে। নেক্সট কোশ্চেন আমরা যেগুলো আলোচনা করব সেগুলো হলো সৃজনশীল, খ নাম্বারে বেশি আসে, এগুলো শেষ করে আমরা সৃজনশীলে চলে যাব। আমরা আজকে তিনটা কোশ্চেন যেগুলো সৃজনশীল খ নাম্বারে আসে বেশি, এগুলোর মধ্যে আলোচনা করার চেষ্টা করব। 1 নাম্বার, শব্দের তীব্রতা 2 ওয়াট পার মিটার স্কোয়ার বলতে কি বুঝো? 2 নাম্বার, সব প্রতিফলিত শব্দ কি প্রতিধ্বনি সৃষ্টি করতে পারে ব্যাখ্যা করো। 3, কালকে কিন্তু এটা আমরা আলোচনা করেছিলাম, এই জন্য এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, এটা আমি আর আজকে আলোচনা করব না। 2 নাম্বারটা, এটা 2 নাম্বারটাই তোমাদের হোমওয়ার্ক। 3 নাম্বার হলো, 3 নাম্বারটাও ইম্পর্টেন্ট, পুরুষের গলার স্বর মোটা, কণ্ঠ যেটা, কিন্তু নারীদের গলার স্বর, নারী এবং শিশু কিন্তু দুটাই, অনেক সময় শুধু নারী আসে, এজন্য আমি নারী লিখলাম, গলার স্বর তীক্ষ্ণ বা চিকন। তীক্ষ্ণ কেন ব্যাখ্যা করো। তাহলে প্রথম প্রশ্ন যেটা, শব্দের তীব্রতা 2 ওয়াট পার মিটার স্কোয়ার বলতে কি বুঝো? আমি কিন্তু একটু আগেও আলোচনা করলাম, আশা করি তোমরা পারবে, সংজ্ঞার সাথে জাস্ট মিলিয়ে বললে হয়ে গেল। একজন চেষ্টা করো দেখি। স্যার আমি বলি, বলো। শব্দের তীব্রতা 2 ওয়াট পার মিটার সেকেন্ড বলতে বোঝায় শব্দ বিস্তারের অভিমুখে লম্বভাবে রাখা একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে 2 জুল হারে শব্দ মিটার স্কয়ার বলো। হ্যাঁ হচ্ছে, মাতির বলো হচ্ছে, প্রতি সেকেন্ডে 2 জুল হারে শব্দ শক্তি প্রবাহিত হয়। 2 কি বললা? জুল, জুল হবে কিন্তু। হ্যাঁ থ্যাংক ইউ মাতির। আরেকজন বলো, যা সংজ্ঞার সাথে শুধু মানগুলো বসিয়ে দিলে হয়ে যাবে। ইমাম বলো, ইমাম তোমাটা শুনতে পাচ্ছি না, ক্ষেত্রফলে রাখা লম্বভাবে 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফলে রাখা 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে যদি 2 জুল পরিমাণ শক্তি প্রবাহিত হয় তখন তাকে 2 ওয়াট পার মিটার স্কোয়ার। অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ তোমাকে। শোনা যায়? রাহিমা বলো, রাহিমা শোনা যাচ্ছে আশা করি? রাফি বলো। স্যার আমি, হ্যাঁ, শব্দ বিস্তারের অভিমুখে লম্বভাবে রাখা 1 মিটার 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে 2 জুল পরিমাণ শক্তি প্রবাহিত হওয়াকে 2 ওয়াট পার মিটার স্কোয়ার বলে। রোহিত বলো, রোহিত বলো, শব্দের তীব্রতা 2
ওয়াট পার মিটার স্কয়ার বলতে কি বোঝো? শোনা যাচ্ছে রোহিত? ইয়েস স্যার, শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ বলো। একেবারে সহজ, জাস্ট সংজ্ঞার মধ্যে শুধু মানগুলা বসালে হয়ে যায়। স্যার শব্দ বিস্তার, স্যার শব্দ বিস্তারের অভিমুখে লম্বভাবে রাখা একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যদি 2 ওয়াট শক্তি প্রবাহিত হয় তবে তাকে 2 ওয়াট পার মিটার স্কয়ার প্রতি সেকেন্ডে 2 ওয়াট শব্দ শক্তি 2 জুল। সেটাই তো বললাম স্যার, না না 2 জুল হবে, ওয়াট বললে তো হবে না, 2 জুল। হ্যাঁ হ্যাঁ 2 জুল শব্দ শক্তি প্রবাহিত হয়। রুয়ে না বলো স্যার, শব্দের তীব্রতা 2 ওয়াট পার মিটার স্কয়ার বলতে বোঝায় যে শব্দের বিস্তারের অভিমুখে লম্বভাবে রাখা 1 মিটার স্কয়ার ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে 2 জুল শব্দ শক্তি প্রবাহিত হয়। 2 জুল শব্দ শক্তি প্রবাহিত। হ্যাঁ থ্যাংক ইউ। রিয়া বলো। রিয়া বলো। শোনা যাচ্ছে না তোমারটা? শব্দ বিস্তারের অভিমুখে লম্বভাবে রাখা একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে 2 জুল শব্দ শক্তি প্রবাহিত হলে তাকে তাকে 2 ওয়াট মিটার স্কয়ার তীব্রতা বলে। ওয়াট পার মিটার স্কয়ার বলে। থ্যাংক ইউ। আচ্ছা যাই হোক, মোটামুটি যারা বলেছে সবারই হয়েছে, ভালো হয়েছে। এবার আমাদের লাস্ট কোশ্চেন, পুরুষের গলার স্বর মোটা কিন্তু নারীদের গলার স্বর চিকন কেন, এই বিষয়টা আমরা এখন আলোচনা করার চেষ্টা করব। সবাই মনোযোগ স্যার আমি একটু ট্রাই করব। হ্যাঁ বলো। আমরা যখন কোনো শব্দ করি তখন সেই শব্দ ফুসফুস 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 মানে ফুসফুস থেকে বাতাস গলা দিয়ে বের হয়ে আসে। আমাদের ফুসফুসে বাতাস ঢোকার জন্য একটি ষড়যন্ত্র থাকে, ষড়যন্ত্রে 2টি পর্দা ভালভের মতো কাজ করে যাদের নাম ভোকাল কর্ড। বাতাস বের করার সময় এগুলো কাঁপতে থাকে এবং শব্দ সৃষ্টি করে। বয়সের সাথে সাথে পুরুষের ভোকাল কর্ড শক্ত হয়ে যায় কিন্তু নারীদেরটি কোমল থাকে, সেজন্য পুরুষেরা কম কম কম্পাঙ্কের শব্দ তৈরি করে, মেয়েরা বেশি কম্পাঙ্কের শব্দ তৈরি করে। সে কারণে পুরুষের গলার স্বর মোটা হয় কিন্তু নারীদের গলার স্বর তীক্ষ্ণ হয়। একদম সঠিক উত্তর। আরো কেউ? রোহিত পারবা? মাহাতির? জি স্যার। বলো স্যার, বলবো? বলো। বলো বলো। স্যার শুনতে পাচ্ছি না স্যার। বললাম এই প্রশ্নের উত্তর বলো। মানুষের ভোকাল কর্ডের কম্পনের ফলে শব্দ নির্গত হয় এবং মানুষ কথা বলে। আর এই ভোকাল কর্ড বয়স্ক পুরুষদের ক্ষেত্রে বয়সের সঙ্গে সঙ্গে দৃঢ় হয় কিন্তু নারীদের এই ভোকাল কর্ড দৃঢ় হয় না, ফলে বয়স্ক পুরুষদের গলার স্বরে কম্পাঙ্ক কম হয় এবং নারীদের গলার স্বরে কম্পাঙ্ক বেশি হয়। তাই পুরুষদের গলার স্বর মোটা হয় কিন্তু নারীদের স্বর তীক্ষ্ণ থাকে কিংবা চিকন থাকে। আচ্ছা আমি একবার আলোচনা করি, তাহলে তোমাদের বলতে সুবিধা হবে। সবাই মনোযোগ দিয়ে একটু শোনো। মানুষের গলার স্বরযন্ত্রে 2টি পর্দা থাকে, তাহলে মানুষের গলার স্বরযন্ত্রে কয়টা পর্দা থাকবে? দুইটা। দুইটা। এদেরকে বলা হয় স্বরতন্ত্রী বা ভোকাল কর্ড। এই যে আমরা যে ভোকাল কর্ড বললাম এটা হলো ইংরেজি শব্দ, বাংলা হলো স্বরতন্ত্রী। এই ভোকাল কর্ডের কম্পনের ফলে গলা থেকে শব্দ নির্গত হয়। এই ভোকাল কর্ডের কারণে কিন্তু কি হয়, শব্দ নির্গত হয় বা বের হয় এবং মানুষ কথা বলতে পারে। এই ভোকাল কর্ড যদি না থাকে তাহলে কিন্তু মানুষ কথা বলতে পারবে না। পুরুষদের ভোকাল কর্ড বয়স বাড়ার সাথে সাথেই দৃঢ় হইতে থাকে, মোটা হইতে থাকে, আর নারীদের গলার স্বর
কি থাকে বলো? ভোকাল কর্ড কি থাকে? দৃঢ় থাকে না বা শক্ত থাকে না। ফলে পুরুষদের গলার স্বরের কম্পাঙ্ক থাকে কম, নারীদের গলার স্বরের কম্পাঙ্ক থাকে বেশি। এই জন্য কম্পাঙ্ক কম থাকলে সেটা মোটা হয়, বিপরীত কিন্তু, কম্পাঙ্ক কম থাকলে সেটা মোটা হয় আর কম্পাঙ্ক বেশি থাকে সেটা চিকন হয়। এই হলো মূল বিষয়, আমি আরেকবার আলোচনা করব, তারপরে তোমাদের বলতে হবে। মানুষের গলার স্বরযন্ত্রে দুটি পর্দা থাকে, এদেরকে ভোকাল কর্ড বলা হয় বা স্বরতন্ত্রী বলে। এই ভোকাল কর্ডের কম্পনের ফলে গলা থেকে শব্দ নির্গত হয় এবং মানুষ কথা বলতে পারে। এই ভোকাল কর্ড যদি না থাকতো তাহলে মানুষ কথা বলতে পারত না। পুরুষদের ভোকাল কর্ড বয়স বাড়ার সাথে সাথে দৃঢ় হয় বা মোটা হয়, কিন্তু নারীদের ভোকাল কর্ড দৃঢ় বা মোটা থাকে না। তাই পুরুষদের গলার স্বরের কম্পাঙ্ক থাকে কম, কম্পাঙ্ক কম থাকলে সেটা সেখানে কি হবে, গলার স্বর থাকবে মোটা, আর কম্পাঙ্ক বেশি থাকলে সেখানে গলার স্বর হবে চিকন। এইটুকু লিখলেই হবে। কে পারবে এখন, যারা বলো নাই তাদের মধ্যে? স্যার আমি বলবো। আমি বলি স্যার। রোহিত বলো, রোহিত। রিয়া মনে আগে বলছো একবার। স্যার যে মানুষের গলার স্বরে দুইটা পর্দা থাকে, একে হচ্ছে ভোকাল কর্ড বলে, এই ভোকাল কর্ডের কম্পাঙ্কের ফলেই মানুষ কথা বলতে পারে। আর বয়স্ক পুরুষদের ভোকাল কার্ড বয়সের সঙ্গে সঙ্গে দৃঢ় হয়ে যায়, কিন্তু শিশু বা নারীদের এটা দৃঢ় হয় না, ফলে বয়স্ক পুরুষদের গলার স্বরের কম্পাঙ্ক বেশি হয় এবং নারী এবং শিশুদের কম্পাঙ্ক কম হয়, ফলে এই বয়স্ক পুরুষদের এই গলার স্বর মোটা হয় কিন্তু শিশু বা নারীদের গলার স্বর চিকন থাকে বা তীক্ষ্ণ থাকে। একদম সঠিক হয়েছে। রুয়েনা বলো। মানুষের গলার স্বরযন্ত্রে দুটি পর্দা থাকে, এদেরকে ভোকাল কর্ড বলে। ভোকাল কর্ডের কম্পনের ফলে গলা থেকে শব্দ নির্গত হয় এবং মানুষ কথা বলে। পুরুষদের ভোকাল কর্ডের বয়সের সাথে সাথে দৃঢ় হয়ে যায়, কিন্তু নারীদের ভোকাল কর্ড দৃঢ় হয় না, ফলে পুরুষদের গলার স্বরের কম্পাঙ্ক কম এবং নারীদের গলার স্বরের কম্পাঙ্ক বেশি হয়। এ কারণে পুরুষদের গলার স্বর মোটা এবং নারীদের গলার স্বর তীক্ষ্ণ হয়। রাইট, আর কেউ বলবে? আর আমি বলবো। বলো রিয়া, বলো। মানুষের গলার স্বরযন্ত্রে দুইটি পর্দা থাকে, এদেরকে বলে স্বরতন্ত্রী বা ভোকাল কর্ড। এই ভোকাল কর্ডের ফলে মানুষ কথা বলতে পারে। বয়স্ক পুরুষদের ভোকাল কর্ড বয়সের সাথে সাথে দৃঢ় হয়ে পড়ে, কিন্তু নারীদের ভোকাল কর্ড দৃঢ় থাকে না, ফলে বয়স্ক পুরুষের গলার স্বরের কম্পাঙ্ক বেশি হয় এবং নারী বা শিশুদের স্বরের কম্পাঙ্ক বেশি হয়। তাই পুরুষদের গলার স্বর মোটা, কিন্তু নারীদের বা শিশুদের কণ্ঠস্বর তীক্ষ্ণ। সুন্দর হয়েছে সবারই। থ্যাংক ইউ সবাইকে যারা বলতে পেরেছো, আর যারা পারোনি বা আমার কথা শুনোনি তারা এইটাই পড়ে রাখবে। আর আমরা একটা সৃজনশীল লিখবো, এখন প্রশ্ন লিখবো, এটা তোমরা একটু ট্রাই করে আসবে। আজকে যেহেতু সময় পাবো না, নেক্সট ক্লাসে আমরা এই বিষয়টা আলোচনা করার চেষ্টা করবো। সবাই উঠাও। তাহলে উদ্দীপক, এ বি সি ডি তিনটা অংশ আছে, এ হতে সি পর্যন্ত পৌঁছাতে সময় লাগে 0.4 সেকেন্ড। ক নাম্বার প্রশ্ন, কম্পাঙ্ক কি?
নাম্বার আমরা যেহেতু এগুলো আগে পড়েছি, তরঙ্গের চারটি বৈশিষ্ট্য লিখো। গ বিস্তার অপরিবর্তিত রেখে তরঙ্গটির তরঙ্গ দৈর্ঘ্য অর্ধেক করা হলে কম্পাঙ্কের কি পরিবর্তন হবে? সরি, এটা হলো ঘ নাম্বার, আর গ নাম্বার হলো তরঙ্গটির কম্পাঙ্ক নির্ণয় করো। লেখা শেষ সবার?